খুবই চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন আপনি যে অজু ছাড়া ধরা যাবে কিনা ও ওশালো সুবহান ওয়া তাআলার নিজে এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন লা ইয়ামাসসুহু মত হারুন তোমরা কোরআনুল কারীমকে মাস মানে টাচ টাচ করবে না ধরবেন স্পর্শ করবে না অজু ব্যতীত আপনি যেমনটা বলেছেন এটাই ঠিক যে আমরা মুখস্থ যে আমাদের আয়াতগুলো আছে সেগুলো আমরা এমনিতে পড়তে পারি অজু জরুরি নেই কিন্তু আল্লাহর কালাম এটার মাসহাফ যেহেতু কোরআনে কারিমের মাসহাফটা যখন আপনি স্পর্শ করবেন অবশ্যই অজু করবেন জি এর কোনো অঙ্গ দুয়ে কি না এর কোনো সন্দেহ যদি হয় হুম হ্যাঁ যে প্রশ্ন পেয়েছি অজু করার ক্ষেত্রে আসলে আমাদের এমনটি কাম্য নয় প্রিয় ভাই এই জন্য রাসুল সাল্লাহ আসলামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে ইসবাগুল উদুই মাকারে তোমরা সুন্দর করে এমনভাবে অজু করো যাতে করে তোমাদের পুরো অঙ্গগুলো ধৌত হয়ে যায় সেটা যদি কষ্টসাধ্য হয় তো এই জন্য আমরা অজুটা প্রথমত আপনার জন্য ডিরেকশন হচ্ছে আপনি সুন্দর করে অজু করুন এরপরে যদি এমন হয় যে আপনি হয়তো হাতটা ধুয়েছেন আপনি সন্দেহ হচ্ছে যে হয়তো এই কোনোটা মানে হয়েছে কিনা এমনটা যদি হয় আপনি ওই জায়গাটা আরেকবার পানি লাগান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা তালা মানে আল্লাহ তালা আপনাকে এতটা চাপিয়ে দেবেন না যে তুমি আবার শুরু থেকে ইসলাম সহজ এটাকে এত কঠোর করা কিছু নেই কোরআনে কিছু কবিরা গুনার জন্য

জান্নাতকে হারাম করে দেবেন ওয়াহ এবং তার জায়গা হবে জাহান নামে তো এই আয়াতগুলো প্রমাণ করে যে শিরিকের গুণাটা খুবই ভয়ঙ্কর গুণা আর আপনি যেমনটা বলেছেন যে অন্য অন্য কোনো কবিরাগুনা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে আমাদের মানে স্থায়ী বা খালিদিনা ফিহা হ্যাঁ এটি যদি এটি বলা হয়নি এবং এটি আহলুসনাল জামাতের আকিদা যে একজন মানুষ কবিরাগোনা হতে পারে হয়তো সে একক নামাজ ছেড়ে দিয়েছে অথবা কোনো একটা পাপ কাজ করেছে এই কারণে কিন্তু সে একেবারে চিরস্থায়ী জাহান্নামে থাকবে এটা কিন্তু আহ্নওয়াল জামাতের এটা আকিদা নয় বরং এই আকিদাটা হচ্ছে মোহতাজিলাদের আকিদা yeah